বলছিলাম, আজকে আমার ভেজ, আমি আজকে ভেজ খাই মঙ্গলবার দিন। তো ভেজের মধ্যে কি করা যায় দেখা যাক কি করি আজকে। কেন প্রথমে ভেবেছিলাম পনির করব, কিন্তু পনিরটা করলে কি হয় মানুষ খায় না, সেজন্য পনিরটা করাটা মুশকিল। পনিরটা করব না, করব নয় কিছু সবজি করব, দেখি নিরামিষে কি করা যায়। সকালে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ইডলি, আজকে ইডলি মানে আমি অবশ্য করিনি ঘরে, মানে দোকান থেকে এনেই খেয়েছি। তা আজকে মানে রুটি ফুটি হয়েছিল, আর আজকে আমার ইচ্ছা করছিল না রুটি খেতে, তাই ভাবলাম একটু ইডলি খাই। ইডলিটা আমার আবার ধোসাটা বেশি ভালো লাগে, কার ধোসা খেতে ভালো লাগে আমাকে বলো, কিন্তু ইডলিটা আমার মোটামুটি লাগে, খুব একটা যে ভালো লাগে তা না, আমি বেশি ভালোবাসি ধোসাটা খেতে। তো চলো আজকে আমি এই আজকে মঙ্গলবার দিন কী কী সারাদিন কাজ করি, পুজো তো হয়ে গেছে, আর আমি হনুমানজি পুজো করি, পুজোটা করবো না, তাই জন্য মায়ের পুজোটা করে দিয়েছে আর কি, আমার বাকি কাজগুলো আমি করে নিলাম। তা মার আবার এই নেক্সট সপ্তাহ, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আবার এই সপ্তাহ নেক্সট সপ্তাহে গিয়ে মাকে টেস্ট করানো হবে, কীরকম কী অবস্থায় আছে, কতটা সুগার বাড়লো কমলো সেটাও দেখবে। মানে সেই জন্য একটু সুগারটা বেড়ে গেছে বলেই বলেছে প্রত্যেক সপ্তাহে কি করতে। চলো তাহলে দেখা যাক আমি এরপরে কি রান্না করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর আজকে দিনটা কিভাবে আমি কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর এই সময় কিভাবে দিন কাটাবো বাড়িতে বসে যেভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দু তিন দিন চার দিন পর পরই তোমাদের কাছে ব্লগ আসবে হয়তো, দেখছি কি রেসিপি শেয়ার করা যায় এরপরে। এর আগে তো একদিন ব্লগ দিয়েছি, তো আজকে ভাবলাম কি করি কি করি, তারপরে একটু ঝিঙে দিয়ে মানে একটু মুগের ডাল, কাঁচা মুগ ডাল একটু সেদ্ধ করে ঝিঙেটা দিয়েছি, এটাকে এবার সোমবারটা দেব। আর তোমার ইয়ে করেছি কি বলে, এই যে এদিকে আমি কড়াইতে আলু পটলের রসা করছি, আর কিছু একটু সেদ্ধ দেওয়া হবে আজকে, ভাবলাম এই দিয়ে ভাবলাম মানে ওই দিয়ে খাই, এবেলার জন্য আর কিছু করব না, সেরকম কিছু আর করতে ইচ্ছা করছে না, গরম লাগছে। এই আবার রোদ উঠেছে, এতক্ষণ ধরে তোমার এতক্ষণ ধরে ভীষণ মেঘলা ওয়েদার ছিল, আবার এখন খুব মানে কড়া রোদ উঠেছে, ভীষণ রান্নাঘরে এত গরম লাগে না কি বলবো জানো না। আলোটা পড়ছে দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমাদের তো এই মাসে তো তোমার আরেকটা ভ্যাকসিনের ডেট আছে, এখনো ডেটটা কবে এর মধ্যেই হবে হয়তো বা, তোমার কি বলে কেমন আসছে ঘরটা, হ্যাঁ তোমার ইয়ে হবে কি বলে 13-14 তারিখ নাগাদ হতে হলে হতে পারে, আমার ঠিক আমি ঠিক শিওর না, দেখতে হবে দেখতে হবে কবে হচ্ছে, কবে যে একটু বাড়ি যাবো না, এত কাজ থাকে। সেদিন নেল পলিশটা কিনেছিলাম, কাজ বাজ করি তো দেখো এখানটা উঠেও গেছে, কালারটা ভাল লাগছিল কিনেছিলাম, আর আমার একটু মানে এমন করে নখ খাওয়া স্বভাব আছে যে নখও থাকে না। এবার এই রান্নাটাকে না মানে হয়ে গেলে ডালটা সোমবার দিলে আমি স্নানটা করে নেব, আবার স্নান ফান লাঞ্চের সময় চলে আসলাম। আর আজকে তো বলেছি লাঞ্চে সেরকম কিছু করিনি, যে ঝিঙে দিয়ে ওই কাঁচা মুগের ডাল করেছি আর আলু পটলের রসা করেছি আর ভাত, মানে এ বেলায় আমি আর মা খাবো, সেরকম আর কিছু করিনি। ছাড়া তোমাদের এর ডাল আর আছে ভাত আর হচ্ছে আলু পটলের রসা, দেখতে তো ভালোই হয়েছে, রসাটা খেতে কেমন হয় সেটা দেখতে হবে, তাহলে চলো খেয়ে নিই সাথে থাক। ডাল দিয়ে দেবো, ডাল দিয়েই খাবো, খেয়েছিস না?
এখন একটু চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর আবার রাত্রে কি হবে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, ওই ফুলকপি বলছি, পটলের যে রসাটা করেছিলাম না, খেতে খুব ভালো হয়েছিল। ওটা কিছুই কিন্তু দিইনি, জিরা বাটা আদা বাটা দিয়ে করেছিলাম, খুব ভালো লাগছিল খেতে। তা এখন চা ফা খেয়ে নিই, তো দুপুরের পর কথা হয়নি। ও হ্যাঁ, আজকে একটা বড় কাজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্যালকনিটা পরিষ্কার করা হয়েছে। ব্যালকনিটা বলেছিলাম না তোমাদের, সেদিনকার প্রচন্ড নোংরা হয়েছে, পাখিগুলো পাতা ফাতা ফেলে একদম মানে করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তা সেই ব্যালকনিটা, আর হ্যাঁ, মাকে এখন আর চা দেবো না, এখন মা একটু প্রোটিন পাউডার দিয়েছে ডাক্তার আর কি, সেটা খাওয়ার জন্য বলেছে। মাকে সে প্রোটিন পাউডারটা দেবো, আর আমি একটু লিকার চা খাবো। দেখলে লিকার চা বানিয়ে নিয়েছিলাম। দুধ চাটা আমি সবসময় খাই না, যদি মুড হয় তাহলেই খাই, না হলে খাই না, কেন আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। চলো তোমাদেরকে চা খেতে খেতে বারান্দাটাও দেখিয়ে নিই। বারান্দায় মেশিনটা একটু ওই পাশে সরানো ছিল, তো ওটাকে একটু সামনের দিকে এগিয়েছি, এগিয়ে কাভারটা পরিয়ে দিয়েছি, কেননা ভীষণ নোংরা হয়। চলো দেখাচ্ছি তোমাদের আমি। এই দেখো, গাছগুলোকে পুরো এই সাইডে দিয়েছি, দিয়ে এরম ভাবে দিয়েছি। আর মেশিনের পাইপটা মুড়ে আছে, পাইপটা অনেকটা বড়, ওটাকে না ড্রেনের ভেতরে করে দেবো ভাবছি। এই সাইড দিয়ে একটু ড্রেন আছে, ওটাকে একটু আটকে দিয়ে দেবো, কেন অনেকটা বড়। আর এখানে এটা হচ্ছে নয়নতারা গাছ, কিন্তু কিন্তু এটা নীল, নয়নতারা বলছি, এটা নীল, হ্যাঁ সাদা কণ্ঠ। এখানে একটু পরিষ্কার করা হয়েছে, তো এখন কি হয়েছে, একটু ব্যালকনিটা আর মানে জায়গাটা হয়েছে অনেকটা। দেখো কিরকম মেঘ করেছে, প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে আসছে, প্রচন্ড মেঘও করেছে, পুরো অন্ধকার হয়ে আসছে পুরো। চলো চাটা খেয়ে নি, তারপর আবার আসবো, দেখি আটা ফাটা ছানবো, তখন আবার দেখা হবে। পরে আমি তোমাদের কাছে চলে এলাম, সে আবার রান্নাঘরেই চলে এসেছি। তখন ভুলে গেছিলাম ব্লগটা মানে শেষ করা হয়নি, এখন অনেকটাই লেট হয়ে গেছে। তা আমি সকালবেলা তো তোমরা জানো যে আমি করেছিলাম পটলের রসা, সেটা রয়েছে, এবং আমি তো আজকে মানে মানে ভেজ খাই আর কি, কোথাও গেলে খেয়ে নিই। তা আজকে আমি ওদের জন্য একটুখানি এগ ভুজি করে দিচ্ছি। এই এগ ভুজিটা আমি কীভাবে মানে আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তবে এখন আর শেয়ার করবো না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আমি আরেকদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা কিন্তু গরম রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি আর এখন তরকারি কিছু করলাম না, কেন ও মানে করলো যে এখন আর কিছু করতে হবে না, এগ ভুজি করে দাও, এটা ভীষণ টেস্ট হয় খেতে। তা আজকে আমি করছি, ওরা খাবে তরকারির সাথে এগ ভুজি দিয়ে খেয়ে নেবে রুটি। আমার এখনও খাওয়া হয়নি, একটু আমরা লেট করেই খাই, কেন আসে অফিস থেকে, তো তারপর লেট একটু ফ্রেশ হয়, বসে চা ফা খায়, ওই জন্য লেট করেই ভুজিটা করছি। ভুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কোনো ভাজাই দেখবে ভালো লাগে না। তো যাই হোক, আমার এগ ভুজিটাও হতে থাক, আর আমি এখানে ব্লগটাকে শেষ করে দিই। যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নিশ্চয়ই তোমরা জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভ আছে, প্রত্যেকের কাছে যদি ভালো লাগে ব্লগটাকে অবশ্যই শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের সাপোর্টটা আমি বারবার বলি, ভীষণ আমার দরকার।
আর কিছুই না, একটু সাপোর্ট করো, পাশে থেকো, তাতেই আমি খুব খুশি হয়ে যাব। তা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার কথা দিয়ে রাখলাম যে আমি এগ ভুজিটা একদিন শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো এই এগ ভুজির রেসিপিটা। কিছুই না মানে আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করব, এগ ভুজি কে নাম্বারে বানাতে। যাই হোক, আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি, গুড নাইট বলে দিচ্ছি, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর সবসময় আনন্দে থেকো। দুঃখের মধ্যে দিয়েও আনন্দে থাকতে হবে, আনন্দের মধ্যে দিয়ে তো আনন্দে থাকতেই হবে। তো আজকের মতন আমি তোমাদের এখানেই বিদায় জানাচ্ছি, রান্নাঘর থেকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, বিকালেও কিচেন দেখিয়েছিলাম, এখন আবার কিচেন দেখাচ্ছি, আমার তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।